আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজ বিষয়ক একটি গুরুত্ব প্রতিবেদন। বরাবরের মতো সঙ্গে আছে আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা অনেকেই হাঁসের খামার শুরু করেন জিরো দিনের বাচ্চা দিয়ে। সেই সময় আপনাদের পূর্ণ অভিজ্ঞতা না থাকায় ছোট ছোট সমস্যাগুলো আপনারা নিজেই সলভ করতে পারেন না অন্যের সাহায্য ছাড়া কিংবা অন্যের শরণাপন্ন না হয়ে। আর এই ছোট ছোট সমস্যা যখন আপনারা নিজেরাই সমাধান করতে পারেন না, এই ছোট ছোট সমস্যাগুলো থেকে বড় ধরনের সমস্যার হয়তোবা সম্মুখীন আপনারা হয়ে যান নিজের অজান্তে। যেমন জিরো দিনের বাচ্চা আনার পর কতদিনে পানিতে ছাড়বেন, কতদিনে ভ্যাকসিন দিতে হবে, এই সম্পর্কে আপনারা অনেকেই সঠিকভাবে জানেন না। তাই আজকে আমরা আলোচনা করব যে জিরো দিনের হাঁসের বাচ্চা নিয়ে এসে কতদিনে আপনারা পানিতে ছাড়বেন এবং কতদিনে সেই হাঁসগুলোকে ভ্যাকসিন দিতে হবে, সেই সম্পর্কে আশা করছি আপনাদের অনেকটাই কাজে লাগবে যারা নতুন হাঁস খামারি আছেন। তাই আজকের ভিডিওটা যারা নতুন হাঁস খামারি আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের যাদের এই সম্পর্কে জানার দরকার আছে তারাই শুধু ভিডিওটা কন্টিনিউ করুন, অন্যথায় যারা অভিজ্ঞতা খামারি আছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা কন্টিনিউ করার কোনো প্রয়োজন নেই, এতে আপনাদের মূল্যবান সময় নষ্ট হতে পারে। তো শুরু করছি মূল বিষয় নিয়ে আলোচনা। আমরা যারা জিরো দিনের বাচ্চা নিয়ে আসি, নিয়ে আসার পর কতদিনে পানিতে ছাড়ব, অনেকেই 8 দিন 10 দিন 15 দিনে কিন্তু পানিতে ছেড়ে দেই, যার ফলে হাঁসগুলো নানা রোগে কিন্তু আক্রান্ত হয়ে যায়। অ্যাকচুয়ালি হাঁসের বাচ্চা আনার পর ভ্যাকসিনের একটা কিন্তু ধাপ আছে, সেই প্রথম ধাপটা 22 থেকে 28 দিনের মধ্যে কমপ্লিট করতে হয়, সেটা ডাক প্লেগ ভ্যাকসিন। তো জিরো দিনের বাচ্চা আনার পর প্রথম ডোজ ভ্যাকসিন কমপ্লিট করার পরেই কিন্তু স্বাভাবিকভাবে হাঁসের বাচ্চা পানিতে ছেড়ে দিতে হয়। আমরা স্বাভাবিকভাবে ভ্যাকসিন প্রথম ডোজ কমপ্লিট করার পর পানিতে ছেড়ে দেই, এটি সাধারণ এবং স্বাভাবিক নিয়ম। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভ্যাকসিনটা দেওয়ার আগেই হাঁসের বাচ্চা পানিতে ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়ে যায়। যেমন অতিরিক্ত গরমের ফলে হাঁসের বাচ্চা নানা ধরনের কিন্তু অসুস্থতায় ভোগে। অতিরিক্ত গরমের ফলে হাঁসের বাচ্চার শরীরের তাপমাত্রা কমানোর জন্য অনেক ক্ষেত্রেই 22 দিনের আগেই কিন্তু পানিতে ছেড়ে দেওয়ার প্রয়োজনীয়তা পড়ে। সেই ক্ষেত্রে আমাদের স্বাভাবিক নিয়মটা মানলে চলবে না, সেক্ষেত্রে বাচ্চাগুলোকে বাঁচানো কিংবা সেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়াটাই মূল উদ্দেশ্য। তাই আমরা সেই সময় বাচ্চাগুলো যদি পানিতে ছাড়ার প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে আমরা পানিতে ছাড়তে পারি 15, 16 কিংবা 20 দিনের মধ্যেই ভ্যাকসিন করার আগেই। কিন্তু বাচ্চাগুলো যদি স্বাভাবিক থাকে, তাপমাত্রা স্বাভাবিক থাকে, কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে আমরা ভ্যাকসিন কমপ্লিট করার পর বাচ্চাগুলো পানিতে ছেড়ে দিব। অনেকেই ভুল করে প্রথম দিনেই সারা দিন পানিতে ছেড়ে দেওয়ার কথা চিন্তা করে কিংবা অনেকেই ছেড়ে দেয়, এটি কিন্তু করা যাবে না। এটি করলে হাঁসের বাচ্চার মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। তো কিভাবে আমরা হাঁসের বাচ্চাগুলোকে প্রথম দিন পানিতে ছাড়বো, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে কতক্ষণ ধরে পানিতে রাখবো, সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো প্রথম দিন যখন আমরা বাচ্চাগুলোকে পানিতে ছাড়বো তখন পানির সঙ্গে তেমন ওরা পরিচিত না, পানির সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার জন্য মাত্র 5 মিনিট আমরা পানিতে রাখবো বাচ্চাগুলো। কারণ প্রথম দিন যখন পানিতে ছাড়বো পুরো শরীরটা কিন্তু ভিজে যাবে, এই ভেজা শরীর যদি বেশিক্ষণ থাকে তাহলে ঠান্ডা লেগে যেতে পারে, আর ঠান্ডা লাগার জন্য হাঁসের বাচ্চার কিন্তু জ্বর, সর্দি, কাশি এই ধরনের সমস্যায় ভুগতে পারে। তাই প্রথম দিন আমরা 5 মিনিট পানিতে রাখবো, তারপর উঠিয়ে ফেলবো। পরের দিন যেহেতু প্রথম দিন একটু পানির সঙ্গে ওরা পরিচিত হয়েছে, পরের দিন আমরা একটু সময়টা বাড়িয়ে দেব, 10 মিনিট রাখব। তৃতীয় দিন আরও পানির সঙ্গে পরিচিত হওয়ায় কিংবা অ্যাডজাস্ট হওয়ার জন্য আমরা 15 মিনিট রাখব। এভাবেই এক সপ্তাহ আমরা
5 থেকে 10 মিনিট করে বাড়াবো। বাড়িয়ে 1 সপ্তাহ আমরা এভাবেই পানিতে ছেড়ে দিব। যখন হাঁসের পাখা কিছুটা গজানো শুরু করবে তখন আমরা একটু সময় ধরে 2 ঘন্টা 4 ঘন্টা এমনকি 5 ঘন্টাও পানিতে রাখতে পারি বাচ্চাগুলো, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। প্রথম যখন আমরা বাচ্চাগুলো পানিতে ছাড়বো তখন দেখতে হবে সেই পানিটা জীবাণুমুক্ত আছে কি না। হাঁসের ছোটো বাচ্চার যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম, এজন্য যে পানিতে আমরা রাখবো কিংবা ছেড়ে দিব সেই পানিটা আমরা সম্ভব হলে জীবাণুমুক্ত করে নিব। জীবাণুমুক্ত করার জন্য পটাশ, থিমসেন এই ধরনের জীবাণুনাশক দিয়ে আমরা স্প্রে করে পানিটা জীবাণুমুক্ত করে নিতে পারি। এক্ষেত্রে পানির দ্বারা কোনো ব্যাকটেরিয়া হাঁসের শরীরে প্রবেশ করার সম্ভাবনা থাকে না। আশা করছি পুরো বিষয়টা আপনাদের জানা হয়ে গেছে। পুরো বিষয়টা জানার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।